আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় মুখে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ ও তা প্রতিকারের বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। বেশ কয়েকটি কারণে মুখে দুর্গন্ধ হতে পারে, যেমন অনেক দিন ধরে যারা ঔষধ সেবন করে থাকেন তার পার্শ্ব প্রতিক্রিয়া জন্য মুখের থেকে দুর্গন্ধ হতে পারে, এছাড়া যাদের পেপটিক আলসার রয়েছে, যাদের পরিপাকতন্ত্রের সমস্যা রয়েছে, যাদের অনেক বেশি অ্যাসিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রেও মুখে থেকে দুর্গন্ধ বের হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি কারো জন্য স্থায়ী হয়ে থাকে, আবার কারো কারো জন্য দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তবে উল্লেখযোগ্য যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে দাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস। ভিউয়ার্স, আমরা যে প্রতিনিয়ত খাবারগুলো খাই সেই খাবারগুলো দাঁতের ফাঁকে মাড়ির ভিতরে ঢুকে গিয়ে ক্যালকুলাসে পরিণত হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটিকে আমরা মেডিকেল ভাষায় ক্যালকুলাস বলে থাকি, বাংলায় এটাকে অনেকে পাথুরি বলে থাকে, কেউ পাথর বলে থাকে, পায়োরিয়া বলে থাকে। এটি হচ্ছে মেডিকেল ভাষায় এটিকে বলা হয় ডেন্টাল ক্যালকুলাস। এটি ধীরে ধীরে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমতে থাকে, মাড়ির ভিতরে ফাউন্ডেশন তৈরি করে ধীরে ধীরে দাঁতের উপরে উঠতে থাকে। এটিকে ডেন্টাল ক্যালকুলাস বলা হয় বা টার্টার বলা হয়। এই টার্টারের কারণে, ক্যালকুলাসের কারণে মুখে অত্যন্ত দুর্গন্ধ সৃষ্টি হয়। যখন কথা বলা হয় তখন অপর ব্যক্তি সেটা অনুভব করতে পারে। ভিউয়ার, সামনের দিকটায় দেখা যায় এমন এমন অবস্থা হয়ে যায় যে দাঁতের একটা বর্ডার নিয়ে, দাঁতের সেম বর্ডার নিয়ে এমনটি সাদা অংশ দেখা যায়, যেটি দেখেই বোঝা যায় যে কিছু একটা জমে আছে। এগুলা দাঁতের সঙ্গে খুব শক্তভাবে আটকে থাকে, যেটি খুব সহজে আপনারা চাইলেই কিন্তু সেটি রিমুভ করা যায় না। তো এমন অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে তেমন দাঁতে যদি এমনটি লেগে থাকে সেক্ষেত্রে দুর্গন্ধ হতে পারে। এছাড়া যাদের মাড়ির ইনফেকশন রয়েছে, জিঞ্জিভাইটিস রোগের সমস্যা রয়েছে, মাড়ির বিভিন্ন প্রদাহ রয়েছে মুখের ভিতরে, তাদের ক্ষেত্রেও মাড়ি থেকে দুর্গন্ধ হতে পারে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের গোড়ায় বেশ ক্যালকুলাস জমে আছে, সেই সঙ্গে মাড়িটাও কিন্তু অসুস্থ। তো এমন মুখের ভিতরে বেশ অনেক বেশি ব্যাকটেরিয়া, অনেক অনেক ব্যাকটেরিয়া প্রতিনিয়ত বসবাস করতে থাকে, বংশবিস্তার করতে থাকে, আর তার জন্য এমন পজিশনেও কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ বের হয় ব্যক্তির মুখ থেকে। ভিউয়ার্স, এছাড়া এখানে দেখুন যে এখানে দেখা যাচ্ছে নিচের দিকে দাঁতের নিচের যে বর্ডারটা রয়েছে সেখানে দেখুন প্রচুর পরিমাণে ক্যালকুলাস জমে আছে। এগুলো ধীরে ধীরে জমতে থাকে, এগুলো খাবারেরই অংশ, খাবারের খাদ্যকণাগুলো ধীরে ধীরে জমতে থাকে। ঠিকমতো ব্রাশ না করার কারণে, ব্রাশের মাধ্যমে খাদ্যকণাগুলো যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থাকে না, হয় না। কিন্তু যদি ব্রাশ না করার কারণে ঠিকমতো এভাবে জমতে থাকে তাহলে কিন্তু সেটি ধীরে ধীরে ক্যালকুলাস হয়ে যায়। আর এই অবস্থায় যদি আপনার সেই দুর্গন্ধটা মুখের ভিতরে, যে দুর্গন্ধটা হচ্ছে সেটি যদি দাঁত এবং এই ক্যালকুলাসের জন্য হয়ে থাকে, তাহলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই স্কেলিং করাতে হবে, দাঁতগুলা ওয়াশ করাতে হবে। যেমনটি দেখুন এখানে ক্যালকুলাসগুলো কিন্তু এখানে ওয়াশ করে দেওয়ার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। তো এমন জমে থাকলে যে কারো মুখে দুর্গন্ধ হওয়ায়, এইটা সচেতন মানুষ যারা রয়েছেন তারা সকলেই বুঝতে পারবেন যে দাঁতের গোড়ায় যদি এ ধরনের জমে থাকে তার থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। যখন এটি স্কেলিং বা ওয়াশ করে পরিষ্কার করে ফেলা হবে তখন কিন্তু সেটি মাড়িটি দেখতে ফ্রেশ দেখাবে এবং এই ক্যালকুলাসের জন্য যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল সেটি কিন্তু আর তখন থাকবে না। ভিউয়ার্স, এছাড়া দেখা যায় অনেকের মুখের ভিতরে দাঁতের উপরে অনেক বড় ক্যাভিটি থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। কারো একের অধিক দুইটা বা তিনটা দাঁতেও এ ধরনের ক্যাভিটি দেখা যায়, যে ক্যাভিটির ভিতরে খুব সহজেই খাবার ঢুকে থাকে, আর খাবার ঢুকে থেকে যখন সেখানে পচন শুরু হয় তখন দুর্গন্ধ সৃষ্টি হতে পারে মুখ থেকে। তো এটি বেশ বড় একটি কারণ যে কারণে মুখ থেকে দুর্গন্ধ হতে পারে। ভিউয়ার্স, এছাড়া অনেকে দেখা যায় যে অনেক দিন থেকে ভেঙে গেছে দাঁতটি, কিন্তু সেইভাবেই মাড়িতে রয়ে গেছে, যেমনটি এখানে দেখুন অনেক পুরাতন একটি দাঁত এবং দাঁতের উপরিভাগ ভেঙে গেছে, শুধু গোড়ার অংশটি আছে। এমন পজিশনে এমন দাঁত যদি মুখের মধ্যে থাকে তাহলে সেটি অনেক দিন ধরে ধীরে ধীরে তার ভিতরে ইনফেকশন, ব্যাকটেরিয়া অনেক বেশি থাকে, আর তার জন্য সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে পারে মুখে কথা বলার সময়। তো ভিউয়ার্স, এছাড়া আরও শারীরিক কিছু কারণ রয়েছে যে কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তবে যদি আপনার ক্যালকুলাসের কারণে, পাথর পড়ার কারণে বা জিঞ্জিভাইটিস মাড়ির প্রদাহের কারণে
মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকে, তাহলে আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি দাঁতগুলা স্কেলিং করিয়ে নেন, দাঁতগুলা যদি ওয়াশ করায় নেন, এবং ওয়াশ করানোর পরে হয়তো কখনো কিছু ওষুধ খেতে হতে পারে দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে। আবার সব ক্ষেত্রে যে স্কেলিং বা ওয়াশ করালে ওষুধ খেতে হয় ব্যাপারটি এমন নয়, যাদের মাড়ির সমস্যা রয়েছে তাদেরকে কিছু দিন ওষুধ খেতে হতে পারে দাঁতের কন্ডিশনের উপর, সেটি নির্ভর করে। তবে উল্লেখযোগ্য যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দাঁতে জমে থাকা ক্যালকুলাস। এই ক্যালকুলাসের কারণে জিঞ্জিভাইটিস রোগ হয়, মাড়ি থেকে রক্তক্ষরণের যে রোগ রয়েছে সেটি হয়ে থাকে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ডেন্টাল ক্যালকুলাস বা পাথর বা পাথুরি। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।